বসিরহাটের দিকটা কাকে দেবো? নুরুলের শরীর খারাপ, আর ওর যে লোকটা আছে বদমাশি করে, আমার কাছে সব খবরই থাকে। আমার মনে হয় এটা বসিরহাটটাও সুজিত দেখবে, দমদমার বসিরহাটটা সুজিত দেখবে, বাদবাকি এই তিনজন দায়িত্ব নিয়ে বাদবাকিগুলো দেখবে, এবং তারা নজর রাখবে, কাজের সময় কাজ করবে এবং আমাকে টাইম টু টাইম রিপোর্ট দেবে। এই উত্তর চব্বিশ পরগনা জেলার চারটে সিটেই নজর রাখবেন, বাইরে থেকে কোনো লোক ঘোরাঘুরি করছে কি না। পাঁচটা হবে, হ্যাঁ হ্যাঁ বনগাঁও আছে পাঁচটা। এছাড়াও মনে রাখবেন, দেখবেন বাইরের লোক এসে কোথাও গেস্ট হাউস ভাড়া করে, হোটেল ভাড়া করে আপনার জেলায় টাকা বিল হচ্ছে কি না হাতে নাতে ধরবেন। মানুষ প্রয়োজন হলে যদি টাকা দেয় কেউ, আমি নিশ্চয়ই বলবো না টাকাটা নিয়ে নিন, তবে মনে রাখবেন এটা আপনাদেরই টাকা, কারো থেকে লুট করে আপনাদের বিল হচ্ছে ইলেকশনে ভোট পাওয়ার জন্য। টাকাটা আপনার টাকা, আপনি কি করবেন আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন দয়া করে ভোটটা বিজেপিকে বা সিপিএমকে বা কারো কথা শুনে, কোনো সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোটটা কাউকে দেবেন না। এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য। একদল বসন্তের কোকিল এসছে এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে। সংখ্যালঘু বন্ধুরা সাবধান, মনে রাখবেন আপনাদের নিরাপত্তা জীবন সুনিশ্চিত, আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান, তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সব ধর্মকে আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে, বিভিন্নভাবে অত্যাচার বাড়বে। আপনারা দেখেছেন ক্যা থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা। আমি এখনও মনে করি ক্যা বলে যেটা বলছে, যার নাগরিকত্ব এখনও পায়নি, ডিএমের হাতে দায়িত্ব দিন, ডিএমরা দেখে নেবে। কিন্তু আপনারাকে ইলেকশনের আগে খবরদারি করার, তাই আমি সবাইকে বলবো ভুল বুঝবেন না। মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। এবং আমি কিন্তু লক্ষ্য রাখি প্রত্যেকটা এলাকায় কি হচ্ছে না হচ্ছে আপনারা আমায় বলতে বলুন, এই জেলার ব্যাপারেও আমি বলে দেবো। কাজে নিজেদের আরও সংগঠিত করতে হবে, ছাত্র যৌবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি, পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে, দুটো চালকেই আমার দরকার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার, পুরুষকেও দরকার, মহিলাদেরও দরকার, ভাইদেরও দরকার, বোনেদেরও দরকার, সবাইকে নিয়ে চলতে হবে। আর আওয়াজ তুলবেন, অলি গলি মে চোর হ্যায় বিজেপি পার্টি চোর হ্যায়, ঠিক আছে? আওয়াজ তুলবেন, অলি গলি মে চোর হ্যায় বিজেপি পার্টি চোর হ্যায়, বলুন তো অলি গলি মে চোর হ্যায়, জোরে বলুন অলি গলি মে চোর হ্যায়। মেয়া মা বোনেরা একটু জোরে জোরে, মা বোনেদের গলা কিন্তু খুব বেশি, আমার গলা দেখেই বুঝতে পাচ্ছেন, অলি গলি মে চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, চাই না চাই না, চাই না চাই না, বিজেপির দালালদের চাই না, শান্তি ভঙ্গকারী বিজেপির দালাল চাই না, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় তৃণমূল কংগ্রেস, জয় বাংলা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আমার আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার আগাম জানাচ্ছি, আবার দেখা হবে রাস্তায় পথ চলতে চলতে, ভালো থাকুন, সুস্থ থাকুন।